ইউটিউব আর সিএম পুরুলিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি আজকে এমন একটা প্রোডাক্ট আলোচনা করব যেটা হচ্ছে নিউটিচার্জ ভিউ এই যে এই প্রোডাক্টটা ঠিক আছে নিউটিচার্জ ভিউ আজ দেখুন মানে আমাদের মানব শরীরের মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ অঙ্গ সেটা হচ্ছে আমাদের এই চোখ চোখটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ এই চোখটা বাদ দিয়ে আমাদের কোনো মানে চোখের সাহায্যেই আমরা সমস্ত কিছু দেখি পুরো দুনিয়াটা পৃথিবীটা আমরা এই চোখের সাহায্যে দেখছি পৃথিবীর যাবতীয় জিনিস আমরা এই চোখের সাহায্যেই দেখছি তো এই চোখের জন্যেই প্রোডাক্ট হচ্ছে এই নিউট্রিজাইজ ভিউ ঠিক আছে তো এই ভিউ মানে এই চোখের যাতে চোখটাকে একদম সুন্দর রাখতে গেলে স্বাস্থ্যকর রাখতে গেলে মানে দীর্ঘ সময় ধরে যদি আপনি চোখে যতই ঠিকঠাক রাখতে চান তো মানে শাস্তির উপর আপনাকে ধ্যান অবশ্যই দিতে হবে চোখের জন্য ধ্যান দিতে হবে এই চোখে জোতি ঠিকঠাক রাখার জন্যে আপনাদেরকে দুটো বিষয়ের উপর ধ্যান দিতে হোক দুটো বিষয়ের উপর ধ্যান খুব গুরুত্বপূর্ণভাবে দিতে হোক তার মধ্যে একটা হচ্ছে শরীরচর্চার উপর ধ্যান রাখতে হোক দ্বিতীয় নম্বর হচ্ছে পোষক তত্ত্ব যেটা হচ্ছে নিউট্রিশান নিউট্রিশানের উপর আপনাকে ধ্যান দিতেই হোক তো আমি বিশেষ করে স্বাস্থ্যের নিয়ে যেটা আলোচনা হয় আমাদের সকালে যেটা সার প্রোগ্রাম করেন ওখানে অনেকটাই আলোচনা হয় আমি আজকে আলোচনা করবো তত্ত্বর বিষয় নিয়ে পোষক তত্ত্ব নিউট্রিশন মানে কোন কোন তত্ত্ব এই চোখের জন্যে চোখেরকে ভালো রাখার জন্য এবং লম্বা সময় ধরে আপনার চোখের জ্যোতি ঠিকঠাক রাখার জন্যে কোন কোন তত্ত্ব আপনাকে ব্যবহার করা দরকার কোন কোন তত্ত্ব আপনাকে এটাকে ঠিক রাখবে এবং কোন ইফেক্টের ফলে কিসের কারণে আমাদের চোখের ডিস্টার্ব হয় মানে চোখের স্বাস্থ্য ঠিকঠাক থাকে নাই চোখের জ্যোতি মানে ঠিক থাকে নাই খুব কম বয়স থেকে চশমাইজ করতে হয় কিসের কারণে এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব তো দেখুন আজ বর্তমান যুগটায় দেখুন আমাদের যে জীবন প্রণালী জীবন প্রণালী যদি আমরা দেখা হয় মানে খুব বেশি পরিমাণে মোবাইলের ব্যবহার হয় মোবাইল খুব বেশি পরিমাণে ব্যবহার হয় তাছাড়া কম্পিউটার ল্যাপটপ টিভি এই যে এগুলো ব্যবহার করা হয় এগুলাকে একটা যেটা রশ্মি ব্লু রে এটা আমাদের চোখের মধ্যে ক্ষতি করছে এছাড়া কি হচ্ছে যে বিভিন্ন ধরনের এলইডি লাইট বিভিন্ন এল লাইট আচ্ছা সূর্যের যেটা রে আছে সেটার মধ্যে যে রেগুলো আছে তার মধ্যে যে ব্লু রেটা ব্লু রে এটাও আমাদের চোখের ভিতর পর্যন্ত পৌঁছে যায় একদম ভিতরে আমাদের আছে রেটিনা থাকে রেটিনার ভিতর লেন্স যেটা হচ্ছে মেকুলা থাকে এখান পর্যন্ত পৌঁছে যায় তো এই যে যাবতীয় ব্লু রে এই ব্লু রেটা হচ্ছে কি হচ্ছে আমাদের মানে চোখ ঠিকভাবে ফিল্টার করতে পারে নাই আমাদের চোখের মধ্যে একটা লেন্স থাকে যেটাকে বলা হয় রেটিনা এই রেটিনা ঠিকঠাকভাবে ফিল্টার করতে পারে না যার ফলে মেকুলা পর্যন্ত পৌঁছে যায় ওই মেকুলারকে ডিস্টার্ব করে ক্ষতি করে যার ফলে আমাদের চোখের এই সমস্ত প্রবলেমগুলো দেখা দেয় তো দেখুন এই যে আমাদের যে সমস্ত রেগুলো আসছে যেখান থেকে আমাদের উৎস যেমন সূর্যের রেটা কি হয় সূর্যটা আমাদের থেকে অনেক বেশি দূরে থাকে যার ফলে কি হয় সূর্যের রশিটা এমন কোনো আমাদের এফেক্ট করতে পারে নাই কিন্তু আমরা যে মোবাইল কম্পিউটার ল্যাপটপ এগুলো কি হচ্ছে খুব সামনে থেকে আমরা দেখি খুব সামনে থেকে আমাদেরকে ব্যবহার করতে হয় যার ফলে কি হয় এই মোবাইল কম্পিউটার ল্যাপটপ এটার যে ব্লু রে এটা আমাদের একদম মানে চোখের বহুত গভীর পর্যন্ত মেকুলা পর্যন্ত পৌঁছে যায় আর মেকুলার ক্ষতি করে আর মেকুলাটা হচ্ছে আমাদের এমনই একটা অঙ্গ এমন একটা চোখের মধ্যে পার্টস যে মেকুলাটা আমাদের দুনিয়ার যাবতীয় কিছু দেখতে সহায়তা করে মেকুলার সাহায্যে আমরা পৃথিবীটাকে যাবতীয় কিছু দেখি সমস্ত কিছু আমরা মেকুলার সাহায্যে দেখি আর এই ব্লু রে আমাদের মেকুরা পর্যন্ত পৌঁছে যায় এবং মেকুরাকে ডিস্টার্ব করে ঠিক আছে টানা যদি আপনি দু ঘন্টা বা তার বেশি সময় যদি মোবাইল কম্পিউটার ল্যাপটপ এটার উপর যদি বসে থাকেন তো আমাদের সর্বপ্রথম কি হয় চোখের যে মানে রেটার কারণে চোখের মধ্যে একটা চাপ পড়ে চোখে চাপ পড়ে ব্যথার সৃষ্টি হয় চোখের রেটা শুকনো হয়ে যায় জ্বালা করে এমনকি মাথা ব্যথা পর্যন্তও হয়ে যেতে পারে এই ধরনের সমস্যা দেখা দেয় ও খুব কম বয়স থেকে ইউজ করতে হয় এই সমস্ত কারণের ফলে তো এটা সমাধানের জন্য যে উপায় সমাধানের জন্য যেটা বলছি যে এই যে ব্লু রে মোবাইল কম্পিউটার ল্যাপটপের যে ব্লু রে এই ব্লু রেকে কে প্রতিরোধ করার জন্য আমাদের চোখের মধ্যে যে মেকুলা থাকছে সেই মেকুলাতে দুটো পোশাক তত্ত্ব একটা হচ্ছে লুটিন আর একটা জিয়াজেন্টিন এটা আমাদের প্রাকৃতিকভাবেই চোখের মধ্যে মজুদ থাকে দুটো পোষকতত্ত্ব একটা হচ্ছে লুটিন আর একটা জিয়াজেন্টিন তো এই যে প্রাকৃতিক রূপে যেটা মজুদ থাকে মানে এটা অবশ্যই থাকা দরকার এই লুটিন আর জিয়াজেন্টিন এর কাজ হচ্ছে মানে আমাদের যে এই যে যেটা বললাম মোবাইল কম্পিউটার ল্যাপটপের যে ব্লু রে এটাকে প্রতিরোধ করে এটাকে প্রতিরোধ করে মেকুলাকে রক্ষা করে এটা হচ্ছে লুটিন এবং জিয়াজেন্টিনের কাজ এই জন্যে আমাদের মেকুলার মধ্যে লুটিন এবং জিয়াজেন্টিন অবশ্যই থাকা দরকার কিন্তু বর্তমানে কি হয় বর্তমানে এই যে আমাদের বয়স বাড়ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কি হয় এখন বিভিন্ন ধরনের রোগ অসুখ আছে যেমন সুগার প্রেশার তাছাড়া অনেক সময় ফ্যাট বাড়ি যায় অনেকের খুব চর্বি জমে যায় কোলেস্ট্রল বাড়ি যায় এই সমস্ত কারণে কি হয় মানে মেকুলার মধ্যে লুটিন এবং জিয়াডেন্টিনের মাত্রাটা কমে যায় তাছাড়া যারা ধূম্রপান করে ধূম্রপানের কারণেও অনেকের ক্ষেত্রে দেখা যায় লুটিন এবং জিয়াডেন্টিনের মাত্রা কমে যায় আর তাছাড়া আরেকটা কারণ হয়েছে আমরা যে দৈনন্দিন খাবার খাই দৈনন্দিন খাবারের মধ্যে যদি তত্ত্ব কমই থাকে তত্ত্ব কম হওয়ার কারণেই মানে চোখের মধ্যে মেকুলার মধ্যে লুটিন এবং জিয়াজেন্টিনের মাত্রাটা কমে যায় আচ্ছা লুটিন এবং জিয়াজেন্টিনের মাত্রা যদি আমাদের কমে যায় তো এটা দেখুন এটা যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা মানে চক্ষু বিশেষজ্ঞ যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান ডব্লিউএইচও নিন এদের যেটা বিশেষজ্ঞ এদের মত অনুযায়ী বলছে যে আমাদের চোখের মধ্যে যে মেকুলা রয়েছে মেকুলাতে বলছে কুড়ি এমজি লুটিন এবং চার এম জি জিয়াজেন্টিন এটা থাকা অবশ্যই দরকার অর্থাৎ পাঁচ পাঁচ অনুপাত একে লুটিন এবং জিয়াজেন্টিন অবশ্যই থাকা দরকার এটা আমাদের দৈনন্দিন আহারের মধ্যে দৈনন্দিন যে আমরা খাবার খাই সেই খাবারের মধ্যে লুটিন এবং জিয়াজেন্টিন মাত্রাটা পূর্ণ করতে হবে আচ্ছা এই যে কুড়ি জি লুটিন এবং চার এম জি জিয়াজেন্টিন এটা আমাদের দরকার বলছে এই লুটিন এবং জিয়াজেন্টিনের মাত্রাকে যদি পূর্ণ করতে হয় খাবারের মধ্যে তৈলে তাহলে কুড়ি এম জি লুটিন নিতে গেলে বলছি চার কিলোগ্রাম গাজর খাওয়া দরকার তো এটা বলুন আমাদের পক্ষে সম্ভব চার কিলো গাজর খাওয়া সম্ভব কখনো এটা সম্ভব নয় এই আপনার পকেট সাপোর্ট করবে না আর যদিও বা পকেট সাপোর্ট করবে তো আপনি এই যেটা খাবেন এটা ডাইজেশন করা সম্ভব নয় এটা ডাইজেশান করা কখনোই সম্ভব নয় এই জন্যেই কী হয় এই পোষক তত্ত্ব দুটি লুটিন এবং জিয়াজেন্টিন এটা আপনাকে সাপ্লিমেন্টের মধ্যেই নিতে হোক এটা কখনোই খাওয়ার মধ্যে পর্যাপ্ত করা যায় না এই জন্যে এটা সাপ্লিমেন্টের মধ্যেই নিতে হবে তো এই জন্যেই আমাদের কোম্পানি যেটা আর সি বিজনেস ফাউন্ডার টিসি স্যার নিয়ে এসেছে এই প্রোডাক্ট এই যে নিউট্রিচাইজ ভিউ এটা হচ্ছে নিউট্রিচাইজ ভিউ চোখের জন্য এই যে নিউট্রিচাইজ ভিউ এই ইয়ার মধ্যে মানে যে ক্যাপসুলগুলো রয়েছে এর টোটালি যে ক্যাপসুল দেখছেন এই এককটা ক্যাপসুলের মধ্যে এর একটা ক্যাপসুলের মধ্যে কুড়ি এম জি লুটিন এবং চার এম জি জিয়াজেন্টিন এর মধ্যে রয়েছে যেটা আপনি যদি রেগুলার একটা করে ব্যবহার করেন তো আপনার লুটিন এবং জিয়াজেন্টিনের মাত্রাটাকে পূর্ণ করে চোখকে রাখবে সুন্দর স্বাস্থ্যকর এবং লম্বা সময় পর্যন্ত জ্যোতি ঠিক রাখতে সহায়তা করবে ঠিক আছে এই জন্যই এটা রেগুলার ব্যবহার করার প্রয়োজন আছে আর এই লুটিন এবং জিয়াজেন্টিন ই চোখকে মানে ব্লু রে থেকে রক্ষা করে ও মেকুলা যেটা আমার আমাদের এটাকে প্রোটেক্ট করে এটাকে ইয়ে রাখবে এবং এটাই আপনাকে দেখতে সহায়তা সহায়তা করবে এই জন্যে আমি বলবো প্রত্যেকে এই নিউট্রিচার্জ ভিউ নিউট্রিচ ভিউ অবশ্যই ব্যবহার করুন রেগুলার ব্যবহার করুন ঠিক আছে এটা এরপর আমি একটু আলোচনা করব এই লুটিন এবং যুক্ত। নিউট্রিটাইজ ভিউ কারা কারা ব্যবহার করেন ব্যবহারের পদ্ধতি সম্বন্ধে একটি আমি আলোচনা করব। এই ভিউ এটা প্রত্যেকে তেরো বৎসরের উপর প্রত্যেকের ছেলে অথবা মেয়ে মেয়েরা প্রত্যেকে এটা ব্যবহার করতে পারে এটা কোনো আলাদা আলাদা নয় মেয়েরা ব্যবহার করতে পারে ছেলেরাও তেরো বৎসরের উপর প্রত্যেকে একটি করে ক্যাপসুল রেগুলার সকালবেলা টিফিন করার দশ থেকে পনেরো মিনিট পর একটি করে ক্যাপসুল ব্যবহার করবেন এবং এর নিচের যারা বাচ্চারা ছ বছর থেকে বছর পর্যন্ত জন্য একদিন অন্তর অন্তর একটি করে ক্যাপসুল সকালবেলা খাওয়ার পর তাহলে বোঝা যাচ্ছে কিভাবে ব্যবহার করা হয় বড়দের জন্যে তেরো বছরের উপরের উপরের ডেলি একটা আর তেরো বছরের নিচে ছয় থেকে তেরো পর্যন্ত একদিন অন্তর অন্তর একটা সকালবেলা টিফিন করার পর দশ থেকে পনেরো মিনিট পর তো এই হচ্ছে নিউটিচাইজ ভিউ আপনারা প্রত্যেকে এটা ব্যবহার করান নিজেরা ব্যবহার করুন এবং বাচ্চাদেরকেও ব্যবহার করুন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করুন এবং আপনার যে গ্রুপ প্রত্যেককে যত সম্ভব আপনার টিমকে গ্রুপকে শেয়ার করুন যাতে প্রত্যেকের কাছ এই গুণাগুণ এর জানকারি যাতে পৌঁছে যায় এবং যদি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই বলে আলোচনা শেষ করছি জয়ার সেম জয়ার সেম নমস্কার